কাতার বিশ্বকাপে সৌদি আরবের সাথে নিজেদের প্রথম ম্যাচে 2-1 হারের পর বিশ্ব ক্রীড়াঙ্গনে মেসিকে নিয়ে আলোচনা। জানা যায়, সৌদি সরকারের ভিশন 2030-এর অংশ হিসেবে নাম লিখিয়েছেন লিওনেল মেসি। বলা হচ্ছে, আগামী 8 বছর সৌদি আরবের পর্যটন বিকাশে কাজ করবে মেসি। তার জন্য মেসিকে দেয়া হবে 25 মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 265 কোটি টাকা। ধারণা করা হচ্ছে, মিশর ও গ্রিসকে নিয়ে 2030 সালে যৌথভাবে ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব। এর জন্যই মেসিকে নিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। একই সময়ে বিশ্বকাপ আয়োজনে আগ্রহ দেখিয়েছে ইউরোপের 3 দেশ, স্পেন, পর্তুগাল ও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। এছাড়া তালিকায় রয়েছে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও চিলির নাম। তবে বিশ্বকাপের 100 বছর পূর্তি উপলক্ষে 2030 সালে দক্ষিণ আমেরিকাতেই বিশ্ব আসর আয়োজনের রয়েছে জোর সম্ভাবনা। অবশ্য 5 বছর আগে নিজেদের মহাদেশে বিশ্বকাপ আয়োজনের বার্তা নিয়ে লিওনেল মেসি ও লুইস সুয়ারেস 20 ও 30 নম্বর জার্সি পরেও নামেন মাঠে। বিশ্ব গণমাধ্যম থেকে জানা যায়, মেসির সঙ্গে এই চুক্তির আগে 5 মিলিয়ন ইউরোতে ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে চুক্তি করতে চায় সৌদি আরব, তবে এ চুক্তি বাতিল করে দেন CR7। চুক্তির বিষয়ে অফিসিয়ালি এখনও কোনো কিছু জানায়নি মেসি। এমনকি 2030 সালে নিজ উপমহাদেশে ফুটবল বিশ্বকাপ আয়োজনের বিরুদ্ধে যাবেন কিনা মেসি, সে বিষয়েও কোনো মন্তব্য করেনি তার কোনো প্রতিনিধি। 2 বছর পর ফিফার কংগ্রেসে হয়তো ব্যাপারটি পরিষ্কার হয়ে যাবে, কারণ সেই সময়ই ঘোষণা করা হবে 2030 সালের ফিফা বিশ্বকাপের আয়োজক দেশের নাম। তাসওয়ার নাফি, এখন।